হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হলো সিপিএলইড। তো আমি আজকে দেখাবো সিপিএলইড কীভাবে অ্যাকাউন্ট করবেন, একদমই সহজ। সেটা হচ্ছে যে আগেই বললাম আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, যেন ভোটার আইডি কার্ড নাই, তাহলে বাবা মার নাম্বার তো নাম দিয়েও ভোট হবেন, এবং একই ইমেল আইডি একই পাসওয়ার্ড ব্যবহার করবেন যে কয়েকটা অ্যাকাউন্ট খুলবেন। এখানে হচ্ছে যে সিকিউরিটি কোশ্চেন, যদি আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে ওরা ম্যানেজার আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমার সিকিউরিটি কোশ্চেন কি। আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে অ্যান্সার দিয়ে এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, অবশ্যই ক্লিক করে সাবমিটে করে দেবেন। তারপর এখানে আসেন, করার পর এখানে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, আমি আগে খুলে রাখছি। এরকম একটা ড্যাশবোর্ডে আপনি এখানে অফার দেওয়া থাকবেন, এগুলো হচ্ছে নতুন অফার, যে অফারগুলো আজকে আসছে বা দুদিন আগে আসছে, হ্যাঁ ওগুলো কোন দেশে সিপিএ রেট কত, তারপর হলো এগুলো হলো ল্যান্ডিং পেজ, টপ ল্যান্ডিং পেজ, যারা কন্টেন্ট ওয়ার্কার নিয়ে কাজ করবেন তারা এই এই ল্যান্ডিং পেজটা প্রমোট করতে পারেন, হ্যাঁ প্রমোট করতে পারেন। এখানে দেওয়া আছে এটা হচ্ছে ইংল্যান্ডের, ইউএসএ, এরকম আছে ফ্রান্সের। তো আপনার অফার যদি কোনো সেলেক্ট করতে চান, এই যে অফারে গিয়ে ইউনাইটেড স্টেট দেশটা সেলেক্ট করতে পারেন, কারণ আমার বেশিরভাগ তো আমেরিকা প্রোডাক্টগুলো কাজ করি, অফার ট্রাই আসতেছে। হ্যাঁ আপনি চান এই অফার নিয়ে কাজ করবেন, এখনই করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা এখনই করতে পারেন। এই যে মনে করেন অফার গুলো এখানে দেওয়া আসছে, একদম সহজ, আপনি নিজেও পারবেন। ইমেল সাবমিট, জিপ সাবমিট, মোবাইল ডাউনলোড, ইনস্টল, ফ্রি হচ্ছে যে পিন সাবমিট, এগুলো করবেন। ক্রেডিট কার্ড ওগুলো ঝামেলা, এগুলো খুবই ঝামেলা, এগুলো অনেকেই করতে চায় না। যারা পেন মার্কেটিং করবেন, ফ্রি মার্কেটিং করবেন, তারা কিন্তু আপনি করতে পারেন। এবার এটা ইপি এটা পে আউট ওয়েব তো খারাপ না, ভালোই। এটা কি এটাও সার্ভে, এটা পিএসপি একটা গেম এরিয়া, এটাও করতে পারেন। যারা গেম নিয়ে ভালো বুঝেন তারা পিএসপি ফাইভ, এটা সারি যে পিএসপি ফাইভ, এটা একটু ক্লিক করি। নতুন দেশে ইমেল অ্যাড্রেস সাবমিট, হ্যাঁ ইমেল অ্যাড্রেস সাবমিট অ্যান্ড সার্ভে ইয়ার পরে, তারপর আপনি ক্লিক করে দেখবেন যে এখানে এই যে শুধু ইমেল সাবমিট করলে আপনি কিন্তু একটা একটা কনভার্সন রেট পেয়ে যাবেন, একটা রেট পেয়ে যাবেন। এখানে দিয়ে দিচ্ছে যে এটা কোন ধরনের, হ্যাঁ আপনি যদি ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করেন এটা অ্যাকসেপ্ট করবেন, সমস্যা নাই। এই যে ল্যান্ডিং পেজ, এই আপনারা যদি আপনার কোনো ওয়েবসাইটে আপনারা এই পুরো লিঙ্কটা কপি করে দিয়ে দিলে আপনি এই একটা পিএসপি ফাইভের ব্যানার শো, একটা ডিসপ্লে শো হবে। তখন তো প্রায় দুই ডলারের কথা কথা, খুব ভালো একটা রেট দেওয়া আছে। বিভিন্ন ধরনের আমি আগেও বলতেছি, যারা সবসময় এগুলো খেয়াল করবেন, এই যে এই জিনিসটা খেয়াল করবেন, এটা যদি ফিফটির উপরে হয়, ফিফটির উপরে হলে আপনারা কিন্তু এই অফারগুলো নিয়ে কাজ করবেন। সেভেন টু ফাইভ পার্সেন্ট এটা কত, তাই 900%, আচ্ছা এখন আসি
লগন, লগনটো লগন নিয়েও কাজ করবে, এটা হচ্ছে ফাইল লগন, এটা ক্রিয়েট, এটা ম্যানেজ। ল্যান্ডিং পেজ বলেছে যে আপনি যদি চান যে না ফাইল লক করবো কোনো একটা, আপনি নিজস্ব কোনো একটা প্রোডাক্ট দিয়ে আপনি ফাইল লক করবেন তাও পারেন, ওয়েবসাইট লক করতে পারেন, আপনি একটা ওয়েবসাইট বা সার্ভিস আপনি লক করতে পারেন। এই যে ল্যান্ডিং পেজ, এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ। অভাব নেই, আপনি যেটা ভালো লাগে সেই ল্যান্ডিং পেজটা নিয়ে আপনি ওয়েবসাইটটাতে কন্ট্যাক্ট লক করে আপনি ওখান থেকে একটা ল্যান্ডিং আর্ন করতে পারেন। যেমন পাবজি হয়তো পছন্দ করে, কেন কি আপনি এই পাবজি যে প্রবলকারী একা আছে গুগল লিঙ্ক, এটা এটা আপনি করে পরে হচ্ছে যে আপনি গুগল লিঙ্ক ক্লিক করলে এই লিঙ্কটা পাবেন, এরপর কপি করে পরে হচ্ছে যে আপনি ওয়েবসাইট যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি পেস্ট করে দেবেন, তো এটা লক হয়ে যাবে। এখন আপনি ম্যানেজ কতগুলো লিঙ্ক ক্রিয়েট করছেন সব কিছু করে দেখাবে, সব এভরিথিং। তারপর হলো এখানে আপনার কতগুলো ক্লিক আসে সেগুলো দেখতে পারবেন, অল এ দিলে সবগুলো অল, আজকে কতগুলো লিড আসলো এটা দেখতে পারবেন, 1 ঘন্টা আগে কোন দেশ থেকে কমিশন সব কিছু এখানে দেখা যাবে। অ্যাকাউন্ট তো এই আছে সিপিএ লিডে নিয়ে, তো আপনারা অ্যাকাউন্ট করে ফেলেন, করে আপনারা নিজে নিজে একটু এখানে এই বিষয়গুলো দেখেন। হ্যাঁ, এই যে এখানে যে ইয়াগুলো আছে এগুলো একটু নিজে নিজে ঘাটাঘাটি করেন, তাও অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকে আছে এ পর্যন্ত, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অন্যকে শেখাবেন। আসসালামু আলাইকুম।